সপ্তাহ ব্যবধানে আরো এক দফা বেড়েছে চালের দাম, বেড়েছে ভোজ্য তেলের দামও। তবে স্থিতিশীল আছে মাছের বাজার, সরবরাহ ভালো, তাই কমেছে সব ধরনের সবজির দাম। জসিম জলি রিপোর্ট। বেড়েই চলেছে চালের দাম, সপ্তাহ না পেরোতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে গড়ে 2 থেকে 3 টাকা। মিনিকেট চালের দাম 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 টাকায়। বেড়েছে নাজিরশাইল পাইজাম ও আটাশ চালের দামও। আর ভালো না যেটা ওটা হচ্ছে আপনার 66 টাকা কিনা 68 টাকা বিক্রি, গত সপ্তাহ থেকে এই 3-4 টাকা করে বাচ্চা চাইলে। গেল সপ্তাহের চেয়ে আরও বেড়েছে ভোজ্য তেলের দাম, লিটার প্রতি 2 থেকে 5 টাকা করে বেড়েছে সয়াবিন ও পাম অয়েলের দাম। গত সপ্তাহে তেল কিনছি আমরা 100 টাকা লিটার, এখন কিনতেছি আমরা 105 টাকা তেল। এই সপ্তাহের মধ্যে 5 টাকা বাড়িয়ে গেল। স্বস্তির খবর সবজির বাজারে, সবজির ভরা মৌসুম থাকায় গত সপ্তাহের চেয়ে প্রায় সব সবজির দামই নিম্নমুখী। টমেটো, বেগুন, সিম, ফুলকপি সহ সব সবজির দাম কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। দাম নাগালে থাকায় সন্তুষ্ট ক্রেতারা। শীতকালীন সবজি প্রত্যেকটা সবজি প্রচুর আমদানি, সব জিনিসের দাম কম। শালগম পাওয়া যায় 20 টাকা পনেরো টাকা কেজি, মূলা পাওয়া যায় 10 টাকা কেজি, টমেটো এখন দেশি টমেটো 50 টাকা 60 টাকা কেজি পাওয়া যায়, বাজার একটু 10 টাকা 20 টাকা কিছু কিছু কম মনে হচ্ছে আর কি। এখন তুলনামূলকভাবে খুব বেশি না আর কি, সহনশীল পর্যায়ে আছে। গত সপ্তাহের চেয়ে ব্রয়লার এবং দেশি মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। পাকিস্তানিতে প্রায় 10 টাকা বাড়ছে 15 টাকা, দেশি মুরগিতেও প্রায় 15-20 টাকা, ব্রয়লারে আপনার 10-12 টাকা বাড়ছে। তবে বেশিরভাগ মাছের দাম কমেছে, গেল সপ্তাহের দামই বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। গরুর মাংস 580 থেকে 550 টাকা বিক্রি করা হচ্ছে। মাছেরও আমদানি আছে, কাস্টমার কম আছে, এই জন্য মাছের দামটা বাড়ে নাই। গত সপ্তাহে আমরা যে রেট পেয়েছি এই সপ্তাহে রেডি ব্যস্ত আছি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।